আজকের ভিডিওর বিষয়বস্তু হলো গাছের পাতার রং সাদা এবং হলুদ কেন হয়, তো এটা নিয়ে আজকে আমি আলোচনা করব। এটা কেন হয় এবং কিভাবে এটাকে আমরা ঠিক করতে পারি অর্গ্যানিক্যালি। তো এই রঙ্গন ফুলের গাছটা পাতাগুলি সাদা এবং হলুদ হয়ে গেছে, কিন্তু যে শিরাগুলি রয়েছে এই শিরাগুলি সবুজ রয়েছে। তো প্রথমে জেনে নিই এটা কেন হয়। গাছের মাটি যদি খুব বেশি পরিমাণ ক্ষারীয় হয়ে যায়, অ্যালকালাইন হয়ে যায়, যেসব গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, যেমন রঙ্গন ফুলের গাছ এটা অ্যাসিডিক সয়েল পছন্দ করে, কিন্তু এর মাটি যদি বেশি পরিমাণ ক্ষারীয় হয়ে যায়, এক্ষেত্রে এই গাছটা সার নিতে, মাটি থেকে পুষ্টি নিতে একটু অসুবিধা হবে। মাটির প্রয়োজনীয় পুষ্টিগুলো নিতে, মাটিতে থাকা পুষ্টিগুলো নিতে একটু অসুবিধা হবে। তো এক্ষেত্রে গাছের পাতা সাদা এবং হলুদ হয়ে যেতে পারে। এটা ঠিক করার জন্য আমাদের মাটিটাকে চেঞ্জ করতে হবে, পুরো টবটাকে চেঞ্জ করতে হবে। টবের মাটিটাকে তুলে ফেলে অন্য ফ্রেশ কোনো মাটি, জৈব সার মিশ্রিত মাটি আমাদেরকে দিতে হবে, তারপর গাছটাকে লাগাতে হবে। এক্ষেত্রে একটু সময় লাগবে, কিন্তু গাছটা আপনার ঠিক হয়ে যাবে। এটা গেল অর্গ্যানিক্যালি উপায়। এবং ফসফেট জাতীয় সার এটা আমাদেরকে একটু কম দিতে হবে। ফসফেট জাতীয় সার বলতে সুপার ফসফেট হতে পারে বা অন্যরকম কোনো ফসফেট জাতীয় সার, কেমিক্যালে যেগুলি থাকে সেগুলি যদি আমরা কম দিই, সেক্ষেত্রে এই গাছটি আমার কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যায়। তো দু নম্বর পয়েন্ট আসছে, টাইম টু টাইম আমাদেরকে অর্গ্যানিক সার এই গাছে অ্যাপ্লাই করে যেতে হবে। কেমিক্যাল সার দিতে আমি বারণ করছি না, কিন্তু খুব লিমিটেড পরিমাণ দেব, তার থেকে বেশি অর্গ্যানিক সার এই গাছে আমরা অ্যাপ্লাই করে দেব। একটা নির্দিষ্ট টাইম ইন্টারভ্যালে রাখতে হবে আমাদের, 15 দিন কি 25 দিন, এই যতদিন না পর্যন্ত এই গাছের পাতাগুলো সবুজ হচ্ছে ততদিন আমরা কোনো কেমিক্যাল সার ইউজ না করাই ভালো। 3 নম্বর হচ্ছে, যদি আমরা মাইক্রো নিউট্রিয়েন্টস পাউডারে আকারে পাওয়া যায় বা লিকুইড আকারেও পাওয়া যায় বাজারে, তো যদি পাউডার আকারে আমরা নিয়ে আসি, সেক্ষেত্রে 1 চামচ 10-12 ইঞ্চি টবের ক্ষেত্রে 1 চামচ মাটির সাথে মিশিয়ে দেবো প্রতি মাসে একবার, বা 1 লিটার জলের সাথে গুলে পাতার মধ্যে স্প্রে করতে পারি। এতে গাছের যে মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাবগুলি রয়েছে সেগুলি পূরণ হয়ে যাবে এবং যে কচি পাতাগুলি বেরোবে সেগুলো দেখবেন সবুজ হয়ে আসছে আস্তে আস্তে। নমস্কার, আজকের তারিখ হচ্ছে 8ই জুলাই 2019। আমি গাছটাকে রিপোর্টিং করেছিলাম 14ই এপ্রিল 2019 সালে। তো প্রায় 3 মাস পর দেখুন এর রেজাল্ট। গাছের যে কচি পাতাগুলি বেরিয়েছে এগুলি প্রত্যেকটা সবুজ আকার ধারণ করেছে, এবং পুরনো পাতাগুলি অনেকটাই রিকভার হয়েছে, হলুদ বর্ণ থেকে সবুজ বর্ণ ধারণ করেছে। আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি একটু পরে। তো এই গাছটাতে আমি জৈব সার বাদে কোনো রকম রাসায়নিক সার বা কোনো রকম মাইক্রো নিউট্রিয়েন্টস পাউডার আমি এর মধ্যে অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র ম্যানুয়ালি দেখুন গাছটাকে আমি রিকভার করেছি। হলুদ বা সাদা পাতা থাকলে, যদি আপনাদের কাছে কোনো রকম উপকরণ না থাকে, কোনো মাইক্রো নিউট্রিয়েন্টস পাউডার যদি না থাকে, তো এইভাবেই আপনারা গাছটাকে রিপোর্টিং করে, গাছের মাটি পরিবর্তন করে, গাছের হলুদ বা সাদা বর্ণের পাতাকে সবুজ করতে পারেন। এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, পুরনো পাতাগুলি অনেক সময় হলুদ বা সাদা থেকে সবুজ নাও হতে পারে, কিন্তু যে কচি পাতাগুলি বেরোবে সেগুলি অবশ্যই সবুজ হবে, তার রেজাল্ট আপনাদের চোখের সামনেই রয়েছে। এই গাছটা এখনও ফুল আসা শুরু হয়নি, কিছুদিনের মধ্যে চলে আসবে ফুল, তখন আমি এটাকে দেখাবো আপনাদের। রঙ্গন ফুলের গাছ অ্যাসিডিক সয়েল পছন্দ করে, এবং এই বর্ষার জলে অ্যাসিডের মাত্রা খুব ভালো থাকে বৃষ্টির জলের মধ্যে, তাই এই বৃষ্টির জল রঙ্গন ফুল বা টগর ফুল বা বেলি ফুল এইসব জাতীয় গাছের ক্ষেত্রে খুব ভালো। এক্সট্রা সার তো আমরা দিচ্ছি সময়ে সময়ে, 15 দিন 20-25 দিন বাদ বাদ, এবং এই বৃষ্টির জলেও অনেকটা কাজ হবে এই গাছের রিকভারির ক্ষেত্রে। এখানে দেখুন, এগুলি হচ্ছে নতুন পাতা, প্রত্যেকটা সবুজ বর্ণ ধারণ করছে। এখানে কিছু ফাঙ্গাল অ্যাটাক হয়েছে, রাস্ট যেটাকে বলে, এটা ফাঙ্গাসের কারণে এইরকম বর্ণ হয়ে গেছে, এগুলো ঠিক হয়ে যাবে। খুব বেশি ফাঙ্গাসের আক্রমণ হয় না রঙ্গন গাছে, তাও মাঝে মাঝে দেখা যায়। পুরনো পাতাগুলি ছিল দেখুন, এখানে দেখুন, এটা হচ্ছে পুরনো পাতা, এটার বর্ণ আগের থেকে অনেকটাই চেঞ্জ হয়েছে, আগে পুরোটাই হলুদ ছিল। কচি পাতাগুলি প্রত্যেকটাই সবুজ
বর্ণের হয়েছি।